জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর সাথে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ করেছেন। বুধবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং 151 ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনের জাতীয় পার্টির একক প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের নেতৃত্বে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি আলহাজ নাজমুল হক সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ, জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের ও জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা। তথ্যটি আমাদের নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের আস্থাভাজন ফুলবাড়িয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নাহিদ।